শুভ বড়দিন সবাইকে স্বাগত জানাচ্ছি দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি শুরুতে এই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম বরগুনায় জানাজা শেষে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩০ জনের দাফন সম্পন্ন স্বজনদের আহাজারি ডিএনএ সংরক্ষণ মালদ্বীপের হোটেল ও রিসোর্টে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ইংরেজি ভাষায় দুর্বলতা ও দক্ষতার অভাবে কাজে লাগানো যাচ্ছে না বড়দিনের বিশেষ প্রার্থনায় করোনা থেকে মুক্তি ও জগতের কল্যাণ কামনা ওমিক্রনের কারণে বিভিন্ন দেশে উৎসব ঘিরে কঠোর স্বাস্থ্য সতর্কতা লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে বরগুনার সার্কিট হাউস মাঠে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে গুরুতর আহত ১৫ জনকে ঢাকায় নিয়ে আসা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে কমিটি ডেস্ক রিপোর্ট লঞ্চের ভয়াবহ আগুনে নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী বরগুনার আকাশ বাতাস বরগুনা সার্কিট হাউস মাঠে অজ্ঞাত হিসেবে জানাজা সম্পন্ন হয় ২৮ জনের ৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে শনাক্ত হয়েছে ২ জন বাকি ২৪ জনের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে জানাজায় অংশ নেন শত শত মানুষ পরে পটকাখালী কবরস্থানে দাফন সম্পন্ন হয় এতজন মানুষকে একসাথে একজমাতে জানাজা পড়ানো সত্যি আসলে মানুষ হিসাবে আমাদের জন্য খুবই কষ্টের বিষয় ছিল তারপর আমরা ধর্মীয় রীতি মেনে এই কাজটি করেছি জানাজায় আমার অনেক ৫০০০ লোক সমবেত হয়েছিল এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে দগ্ধদের অনেকে বাড়ি চলে গেছেন গুরুতর আহতদের নিয়ে আসা হয়েছে ঢাকায় বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন ৪৬ জন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ঝালকাঠি জেলা প্রশাসনের গঠিত কমিটি কমিটিকে দুর্ঘটনার কারণ এবং কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা দ্রুত জানাতে বলা হয়েছে হাসান মেহেদি মাছরাঙা নিউজ ডেস্ক বরগুনার লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্ঘটনায় ভর্তি ১৫ জন রোগীকে দেখতে এসে তিনি একথা জানান এই ঘটনায় দগ্ধ ৩২ জন ভর্তি আছেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ রোগী ভর্তি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক গতকাল রাতে হাবিবুর রহমান নামের একজন মারা গেছেন বার্ন ইনস্টিটিউটে মারা যা গেছেন তাদের পরিবারকে ১.৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে ৫০,০০০ টাকা পাবেন চিকিৎসাধীনরা চিকিৎসার সার্বিক অবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মনিটর করা হচ্ছে মালদ্বীপের হোটেল ও রিসোর্টে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে তবে দক্ষতা আর ইংরেজি ভাষায় দুর্বলতার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না তারা মালদ্বীপ ঘুরে এসে জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান ইউরোপ আমেরিকা জাপান ও চীন সহ বিভিন্ন দেশের নাগরিকদের একটা অংশ ছুটি কাটাতে যান দ্বীপরাষ্ট্র মালদ্বীপে সেখানকার রিসোর্ট ও হোটেলে রুম সার্ভিস কিচেন ওয়াশিং ইলেকট্রিক্যাল রিসেপশন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে বাংলাদেশিদের থাপারি বোর্ডে যেমন মাছ ধরতে যেটা মাছ ধরে আর কি ওটাতে এগুলো হতে পারে তার ফলে আপনার হতে পারে যেমন কি নর্মালিং যেমন কি রিসোর্টে কাজ যারা বিএফি আর কি আমাদের মতন যেমন ওরা শিক্ষার যোগ্যতা নিয়ে যারা ভালো শিক্ষিত আছে তারা রিসোর্টে যেতে পারবে সুষ্ঠু প্রশিক্ষণ না থাকায় অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরিও অনেকটাই কম পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা তারা তাদের নিয়ে আসলে মনে করেন যে তাদের খাবার টাকা আলাদা রুমের টাকা আলাদা অ্যাকোমেন্ডেশন সব সুন্দর সার্টিফিকেট আছে বা শিক্ষা যোগ্যতা ভালো তাদের এখানে ২,০০০ ৩,০০০ ডলার ইনকাম করার সুযোগ সুবিধা আছে তবে মানসম্মত প্রশিক্ষণ আর ইংরেজি ভাষার দুর্বলতার কারণে সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না বিদেশে আসার আগে আপনার কারিগরিক যে শিক্ষাগুলো আছে ওগুলো জানা দরকার ইংরেজিটা শিখে আসলে এখানে আপনার
চাকরি পাওয়াটা খুব সহজ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। বাংলাদেশে যে স্কিল ডেভেলপমেন্ট এজেন্সিগুলো রয়েছে, তারা যদি আরো বড় পরিসরে সেই কার্যক্রমগুলো শুরু করে এবং বাংলাদেশের যে আনস্কিল মানুষগুলো রয়েছে যারা এই সেক্টরে কাজ করতে চায়, তাদেরকে যদি ট্রেন আপ করে আমরা দেশের বাইরে পাঠাতে পারি, তাহলে বাংলাদেশের যে এমপ্লয়িজ হিসেবে যেমন একটি সুনাম বৃদ্ধি পাবে, ঠিক তার পাশাপাশি তাদের যে নিজস্ব একটি ইনকাম স্কিলড এমপ্লয়িজ হিসেবে সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। পর্যটন বোর্ড বা পর্যটন কর্পোরেশন, দেশ ও বিদেশে পর্যটন সংশ্লিষ্ট কর্মসংস্থানের চাহিদার কথা মাথায় রেখে বৃহৎ পরিসরে ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নিয়েছে বহু আগে, কিন্তু এখনও তার বাস্তবায়ন হয়নি। মালদ্বীপের হোটেল রেস্টুরেন্টগুলোতে কাজ করেন কয়েক হাজার বাংলাদেশি, তবে অভিজ্ঞতা না থাকায় বেশিরভাগই নিম্ন স্তরের কাজ করেন। দেশে ব্যাপক আকারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে ভবিষ্যতে আরও কয়েক হাজার বাংলাদেশির কাজের সুযোগ রয়েছে এখানে। নিয়াজ মোর্শেদ, হুলুমালে, মালদ্বীপ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। জগতের কল্যাণ ও করোনা থেকে মুক্তি চেয়ে গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। নানা আনন্দ আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে দিনটি। করোনা মুক্তির জন্য এবার বিশেষ প্রার্থনা করেন ভক্তরা। বেথলেহেমের জীর্ণ গোয়ালঘরে মানবপ্রেম ও শান্তির যে জ্যোতি নিয়ে 2000 বছর আগে মা মেরির কোল জুড়ে এসেছিলেন যীশু খ্রিস্ট, সময়ের পরিক্রমায় সেই জ্যোতি ছড়িয়ে পড়ে জগৎ জুড়ে। বিশ্বের কোটি কোটি যীশু ভক্তের কাছে দিনটি তাই মহিমাপূর্ণ। মানুষ অনন্ত জীবন বাঁচবে আজকে এই দিনের জন্য, প্রভু যীশু খ্রিস্টের জন্মের জন্য, কারণ ঈশ্বর মানুষ হয়েছে যাতে আমরা ঈশ্বরত্ব লাভ করতে পারি। করোনার কারণে গেল 2 বছরের কঠোর বিধিনিষেধ পেরিয়ে এবারের আয়োজন কিছুটা উচ্ছল। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, গির্জায় গির্জায় প্রার্থনা সঙ্গীত, সবকিছু মিলিয়ে এই আয়োজনে প্রাণে প্রাণ মেলাতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে যোগ দিচ্ছেন অন্য ধর্মের অনুসারীরাও। বাংলা প্রভাবটায় বিশ্বাস রাখি যে ধর্ম যার যা উৎসব সবার ভালোবাসা, ক্ষমা, এগুলো যেন আসলে সবার মধ্যে আসলে আমরা প্রচার করতে পারি। যে যেখানে আছে সেখান থেকে আজকের দিন আমরা গোটা মানব জাতির জন্য প্রার্থনা করছি। অনেক আনন্দ হচ্ছে, কারণ এই দিনে আমাদের যীশু খ্রিস্ট জন্ম নিয়েছে। সারা পৃথিবীর মানুষই আজকে আতঙ্ক বিরাজ করছে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। বড়দিন উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছে অভিজাত হোটেলগুলো। বড়দিন উপলক্ষে বর্ণিল সাজ আর শিশুদের জন্য চমক ভরা আয়োজন থাকে তাদের, আর এতে অংশ নিয়ে মেতে ওঠেন ছেলে বুড়ো সবাই। অনেক ভালো, এখানে অনেক মজা হচ্ছে। আমি প্রথমবার আজকে স্যান্টাকে দেখছি, স্যান্টার সাথে আমি ছবি তুলেছি, তো এইগুলোতে আমার অনেক ভালো লেগেছে। এরকম আয়োজন শুধু 5 তারকা হোটেলে নয়, আরও খণ্ড খণ্ড ভাবে বিভিন্ন জায়গায় করা উচিত। তার প্রধানতম কারণ হচ্ছে আসলে আমাদের শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা তো দিন দিন অনেক কমে যাচ্ছে। যিশুর চিরকল্যাণ ও শাশ্বত প্রেমের আহ্বানে দিকে দিকে ছড়িয়ে পড়বে এমন প্রার্থনায় পালিত হচ্ছে এবারের বড়দিন। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকায় উদযাপিত হচ্ছে বড়দিন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাবনায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মানুসারীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো। পাবনা সদর, আতাইকুলা, চাটমোহর খ্রিস্টান পল্লী সহ প্রতিটি গির্জায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। সমগ্র জাতির জন্য আমরা প্রার্থনা করতেছি, হিংসার দেশ ভুলে গিয়ে যেন আমরা দেশ গড়ার শপথ নেই। এই আনন্দ উৎসবের জন্যই আমি বাবার বাড়িতে এসেছি। তিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে পাপ থেকে মুক্ত করবার জন্য। আমরা সবাই আনন্দ করব এবং একে অন্যের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নেব। চট্টগ্রাম নগরীর পাথরঘাটা জপমালা রানীর গির্জায় সকালে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া প্রতিটি গির্জায় প্রার্থনা শেষে নাচ, গান, হাসি, আনন্দে মেতে ওঠেন সবাই। সব ফ্যামিলিরা থাকে, অ্যান্ড আই এম গোনা গো লুক ফর মাই ফ্রেন্ডস, দে আর হিয়ার অ্যাজ ওয়েল, সো
সব অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর হয় দ্যাট আই লাভ দিস ডে ভেরি মাচ। ঈশ্বর নিজে এই জগতে আসলেন মানুষকে ভালোবেসে, সেই ভালোবাসা যেন আমরা সবার মাঝে ধরে দিতে পারি, মানুষ যেন ভালোবাসতে পারে একে অপরকে, সেই মূল মেসেজটা আমাদের ছিল আজকে। আনন্দ ঘন পরিবেশে সিলেট খুলনায় বড়দিন উদযাপন করছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রং বেরঙের আলোয় সাজানো হয়েছে গির্জা বাসস্থান। সকল বিপদ থেকে আমাদের গ্রাম, আমাদের দেশ, পুরো এই পৃথিবীকে আশীর্বাদ করতে পারে, সবাই যেন ভালোভাবে চলতে পারে, যারা অসুস্থ তারা যেন সুস্থ থাকে। সকালে রাজশাহীর 21টি ধর্মপল্লীর গির্জায় গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। ডিঙ্গাডোবা চার্চ সহ অন্যান্য উপাসনালয়ে শিশু খ্রিস্টকে স্মরণ ও মানবতার মুক্তি কামনা করা হয়। বছর ঘুরে একটা দিন আসছে, গত 2 বছর আমরা কোভিড এর কারণে তুলনামূলকভাবে একটু কম উদযাপন করেছি। মেহেরপুর, নেত্রকোনা, হিলি, ঠাকুরগাঁও, মোংলা, মানিকগঞ্জ, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে বড়দিনের প্রার্থনায় করোনা মহামারী থেকে পরিত্রাণ চাওয়া হয়। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আলোর পথের সন্ধানে পাবনায় একদল অদম্য দৃষ্টি প্রতিবন্ধী চালিয়ে যাচ্ছেন নিরন্তর সংগ্রাম। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা একটি সেবাশ্রম থেকে ব্রেইল পদ্ধতিতে শিক্ষা নিয়ে বিভিন্ন পাবলিক পরীক্ষায় রাখছে কৃতিত্বের স্বাক্ষর। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। চোখের আলো নেই, আছে আলোকিত এক সোনালি ভবিষ্যতের স্বপ্ন, আর সেটাকে হৃদয়ে লালন করেই একদল দৃষ্টি প্রতিবন্ধী পাবনার মানব কল্যাণ ট্রাস্টের আশ্রয় থেকে ব্রেইল পদ্ধতিতে গ্রহণ করছে শিক্ষা, বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে রাখছে কৃতিত্বের স্বাক্ষর। সিরাজগঞ্জের প্রতাপপুর গ্রামের জন্মান্ধ রাকিব বাবার মৃত্যুর পর সহায় সম্বলহীন মায়ের সংসারে একসময় তাকে বোঝা ভাবা হতো। সব প্রতিকূলতা পেরিয়ে সেবার শ্রুতি লেখকের সাহায্যে দিচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তার মতো এ সেবাশ্রমের আশ্রয় থেকে পরীক্ষা দিচ্ছেন খুলনার গোলক মণ্ডল এবং ময়মনসিংহের তোফায় সহ বিভিন্ন জেলার আরো 6 দৃষ্টি প্রতিবন্ধী, যাদের প্রত্যেকের জীবনে রয়েছে এক একটি করুণ কাহিনী। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, তো আমার বাবাও ছিলেন একজন দৃষ্টি প্রতিবন্ধী। আসলে আমি খুবই মানে কষ্টে বড় হয়েছি এই পর্যন্ত যতদূর আসছি। আর্থিক ও পারিবারিক সমস্যার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি এখানে যোগাযোগ করি। পাবনার এই সেবাশ্রমে আশ্রিত অন্ধ শিক্ষার্থীর সংখ্যা এখন 40 জন, এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে আরও 48 জন। প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও অভাব অনটন আর শারীরিক প্রতিবন্ধকতায় যাদের শিক্ষা জীবন ছিল অনিশ্চিত। দরিদ্র ফ্যামিলির সন্তান, তারপরে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করলেও আমরা ঠিকমতো সরকারিভাবে কোনো সহযোগিতা পাই না। আমাদের তথ্য অনুসারে কাছাকাছি 200 মতো দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র এখানে লেখাপড়া করে তারা কর্মসংস্থানে প্রবেশ করেছে। এছাড়া অন্ধ মেয়ে, দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ে অনাবাসিকভাবে আমাদের সাহায্য নিয়ে লেখাপড়া করেছে। অন্ধদের লেখাপড়ার জন্য প্রয়োজন ব্রেল পদ্ধতির, অথচ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই এই সুযোগ, নেই পৃথক পাঠ্যক্রম। পরীক্ষার জন্য প্রয়োজন শ্রুতি লেখকের, দরিদ্র এসব অন্ধদের সে আর্থিক ব্যয় নির্বাহ করারও সক্ষমতা নেই। ব্রেল পদ্ধতি সব জায়গায় তো নাই, এখানে সংসদ সমাজ মতন লেখাপড়া, এই জন্য এখানে আমি লেখাপড়া করছি। দৃষ্টি শক্তি নেই তবু আমাদের আছে অনেক অনুভূতি, আছে আল্লাহ রাসূলের ভালোবাসা, কোরআনের প্রতি ভক্তি। অন্ধত্ব সহ নানা শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য পৃথক শিক্ষানীতি প্রণয়নের দাবি প্রতিবন্ধীদের। হয়ে নবীজির শিষ্য। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে, হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। বইছে হিমেল হাওয়া, ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকায় দেখা মিলছে না সূর্যের। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, কাজ না পাওয়ায় আয় কমে গেছে খেটে খাওয়া মানুষের। শীত ও ঘন কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে বোরো ধানের বীজতলা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, বৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। সিরাজগঞ্জে শীতের কারণে রোটা ভাইরাস দেখা দিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু। হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে 7 দফা সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ধর্ষণের শিকার নারী পর্যটক গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তানজিমের আদালতে জবানবন্দি দেন তিনি। এদিকে কক্সবাজারের হোটেল মোটেল এলাকায় অপরাধীদের অবস্থানের কথা স্বীকার করেছেন পুলিশ সুপার হাসানুজ্জামান। তিনি বলেন, কলাতলী হোটেল জোনে মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত অনেকে। ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিকের সাথে কারা জড়িত, তার আয়ের উৎস কি এবং কার ইন্ধনে এসব কর্মকাণ্ডে জড়িত, সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। বড়দিনের উৎসবের কারণে বিশ্বের অধিকাংশ দেশেই আজ কোনো খেলা নেই, তবে আগামীকাল বক্সিং ডেতে ক্রিকেটে রয়েছে দুটি বড় ম্যাচ। দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী এবারও বড়দিনের পরদিন মাঠে নামছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। মেলবোর্নে খেলা শুরু হবে বাংলাদেশ সময় 4:30। 5-ম্যাচ সিরিজে এরই মধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া, জিতলে অ্যাশেজ জয় নিশ্চিত হবে তাদের। এদিকে কাল 3-ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে খেলা। নিজ মাঠে কখনোই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারেনি প্রোটিয়া দল। এ ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বরগুনায় জানাজা শেষে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত 30 জনের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারি, ডিএনএ সংরক্ষণ। মালদ্বীপের হোটেল ও রিসোর্টে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ, ইংরেজি ভাষায় দুর্বলতা ও দক্ষতার অভাবে কাজে লাগানো যাচ্ছে না। বড়দিনের বিশেষ প্রার্থনায় করোনা থেকে মুক্তি ও জগতের কল্যাণ কামনা। ওমিক্রনের কারণে বিভিন্ন দেশে উৎসব ঘিরে কঠোর স্বাস্থ্য সতর্কতা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, এ থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই যাবার আগে মনে করিয়ে দেই, বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।